আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা হচ্ছে, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, আমরা ছোটবেলায় একটা কাহিনী পড়েছিলাম, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে যেতেন, তখন সেই পথে এক বুড়ি মহিলা বড়ি গাছের কাঁটা বিছিয়ে রাখতো, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত পান। তো আজকে আমরা তায়েফে আসছি, যেহেতু সেই বুড়ির বাড়িটা একটু ঘুরে দেখে আসবো। তো এই ভিডিওতে আমি সেই বুড়ির বাড়িটা আজকে দেখানোর চেষ্টা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই পথ দিয়ে হচ্ছে সেই বুড়ির বাড়িতে যেতে হয়। তো এটা একটা পাহাড়ে পরিবেষ্টিত এলাকা, আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। তো এখানে আমাদের মতো আরও অনেক হাজি সাহেবরা আসছে বিভিন্ন দেশ থেকে, এখানে মূলত ঘোরার উদ্দেশ্যে আসে। তো এই পাশটাতে অল্প একটু সামনে যাওয়ার পরে যে এখানে অনেক বড় একটি পাহাড় রয়েছে। তো এই এরিয়াটা আসলে আগে এরকম ছিল না, এখানে অনেক মানুষ এখন ঘরবাড়িও তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন অনেকগুলো ঘরবাড়ি তৈরি হয়েছে এখানে। তো এই পথ দিয়ে মূলত বুড়ির বাড়িতে যেতে হয়। তো এই যে উঁচা একটা পুরনো ইটের যেই একটা কাঠামো দেখা যাচ্ছে, এটাই মূলত সেই বুড়ির বাড়িটা আর কি। তো আমরা একটু পরে সেই বুড়ির বাড়ির ভিতরে ঢুকবো। পাশাপাশি হচ্ছে এখানে যেই বড়ি গাছ থেকে মূলত যে বড়ি কাঁটাগুলো রাস্তায় দেওয়া হতো, সেই বড়ি গাছের কিছু কাঠও এখানে রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এইটাই হচ্ছে মূলত সেই বুড়ির বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আমলে যেই পাথর দিয়ে মূলত এই বাড়িটা তৈরি করা হয়েছিল, এখনও একই অবস্থা রয়েছে। অথবা আগের মতো ওইরকম পরিপূর্ণভাবে ঘরটা নাই, কিন্তু অনেক এরিয়ায় ভেঙে গেছে। তো এই এরিয়াটাই মূলত তার বাড়ি ছিল, এখানে এখন পর্যন্ত এখানে সংরক্ষণ করা হয়েছে। তো আসলে বিষয়টা অনেক বেদনাদায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে যেতেন, তখন বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যন্ত্রণা দেওয়ার জন্য এই বুড়ি কাঠাগুলো রাস্তায় ফেলে রাখতেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যন্ত্রণা ভোগ করেন। কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যন্ত্রণা ভোগ করতেন ঠিকই, কিন্তু বুড়ির জন্য কোনো অভিশাপ দেয়নি। তো এই গল্পটা তো আমরা সবাই জানি, তাও আমি আরেকবার বলছি। তো বিষয়টা আসলে অনেক বেদনাদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে যন্ত্রণা দেওয়ার জন্য বুড়ি এই কাজগুলো করতো। তো কয়েকদিন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার মধ্যে আর কাঁটা দেখা যাচ্ছে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির খোঁজখবর নেওয়ার জন্য বুড়ির বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন বুড়ি অনেক অসুস্থ। তখন বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন যে তাকে শাস্তি দিবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে ক্ষমা করে দিলেন। তো এই মহানুভবতা দেখে বুড়ি তখন সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। তো আমরা এর থেকে কী শিখলাম? যে ক্ষমা একটি মহৎ গুণ, আসলে ক্ষমাই মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তারা একটি লাইক দিয়ে দিবেন।